রবিবার শিলিগুড়িতে ধুমধামের সাথে পালিত হলো চৈতি ছট। আজ একদিকে বাংলা নববর্ষ, আবার অপরদিকে চৈতি ছট, তাই সকাল থেকেই পুজো অর্চনার মধ্য দিয়ে শুরু হয়েছে নতুন বছরের প্রথম দিন। তার উপর যেহেতু চৈতি ছট, তাই বাড়তি পাওনা এবার এই চৈতি ছট উপলক্ষে রবিবার সকাল থেকেই সেজে উঠেছিল শিলিগুড়ির একাধিক নদী ঘাট। বিশেষ করে মহানন্দা সংলগ্ন যে ঘাটগুলি রয়েছে সেগুলো সেজে উঠেছে নতুন রূপে। তারই মাঝে প্রত্যেকবার যে ঘাট নজর কাড়ে সেটি হলো শিলিগুড়ির সন্তোষীনগর ঘাট। ঠিক তেমনি এবারও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয় এই ঘাটটিকে। এদিন সন্ধে নামতেই ছটপতিরা ভিড় জমান নিজ নিজ ঘাটে। ভক্তি সহকারে চল সূর্যদেবের প্রথম প্রহরের পুজো অর্চনা, আবার আগামীকাল সকালে দ্বিতীয় প্রহরের পুজো হবে। তবে এই সব মিলিয়ে জাঁকজমকপূর্ণভাবে পালিত হলো চৈতি ছট। এছাড়াও এদিন সন্তোষীনগর ঘাটে চৈতি ছট উপলক্ষে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ অন্যান্যরা। শ্রী ধর্মেন্দ্র সিং জি কো আজকে পায়ে আর আপনি বাংলা নববর্ষে বক্তব্যকে মাধ্যম সে আমরা উৎসাহ বর্ধন করি। আমাদের এই শহরে সমস্ত নাগরিকদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে রাজ্য দিবস, এবার থেকে আমরা রাজ্য দিবস হিসেবে পয়লা বৈশাখকে পালন করছি। সকালে মঙ্গলগড় শোভাযাত্রা করেছি আমরা, সারাদিন ধরে প্রচুর উৎসব হচ্ছে। আজকে চৈতি ছট, এই চৈতি ছট উপলক্ষেও এইখানকার যত শ্রদ্ধালু এসছে এবং সন্তোষী ঘাট, এরা বহু বছর থেকে এই আয়োজন করে, সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং নতুন বছর যাতে সবার ভালো কাটে এটাই আমরা কামনা। हम लोग का तो इस बार फर्स्ट टाइम है, इस बार मम्मी उठा रही है तो छठ पूजा, तो वही नहाए खाए खरना, फिर सब पहली अर्घ है। कल भी तो है, तो कल दूसरी अर्घ है। হোটেল পদ্মা রেসিডেন্সি, আর আর এন রোড, কানাড়া ব্যাংকের বিপরীতে, কোচবিহার।